হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আপনাদেরকে বিভিন্ন স্বাদের গল্প শোনাতে। আজ আপনারা শুনবেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের কলমে সিগারেট কেস। সত্যসিন্ধু পাকরাশি তার হারিয়ে যাওয়া সোনার সিগারেট কেসটা সত্যি খুঁজে পাবে তো? যদি জানতে হয় শুনতে থাকুন আমাদের বিশেষ নিবেদন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের কলমে সিগারেট কেস। আমার বন্ধু সত্যসিন্ধু পাকরাশি মস্ত ডিটেকটিভ, কে না তার কথা জানে, কিন্তু তাকে আমার বন্ধু বললে কমই বলা হবে। তিনি আমার গুরু এবং তিনি আমাকে দয়া করে তার বাড়িতে যেতে দেন, আমার সঙ্গে কথাও বলেন। এইসবই তার নিজের মাহাত্ম্য এবং উদারতার পরিচয় ছাড়া আর কি। আমার মতো নিতান্ত সাধারণ লোকের প্রতি তার এই করুণা এবং দয়ার কথা এক একবার যখন গভীরভাবে ভাবি তখন বিস্ময়ে গলার কাছটা আমার আটকে যায়। তার বাড়িতে আমার অবাধ যাতায়াত, তাকে বিরক্ত করা ঠিক হবে না ভেবে তার কাছের চেয়ারটায় আমি চুপচাপ বসে পড়লাম। কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টিকে এড়িয়ে কে যেতে পারে? আমি বসবার পরেই সে শান্ত গম্ভীর গলায় তিনি বললেন, বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি অবশ্য বাইরেই পড়ে, সেটা কোনো আশ্চর্য খবর নয়, কিন্তু তিনি জানলেন কেমন করে? তবে তিনি কি এইমাত্র বাইরে থেকে ফিরলেন? আপনি বাইরে গিয়েছিলেন নাকি? আমি প্রশ্ন করলাম। না, তিনি বলে চললেন, তোমার জামাটা খানিক ভিজেছে, তোমার জুতোটাও ভেজা দেখছি, তোমার ছাতা দিয়ে টপ টপ করে জল পড়ছে। তার এই গভীর পর্যবেক্ষণ শক্তি দেখে আবার আমি নতুন করে বিস্মিত হলাম, বিস্ময়ে আমার কণ্ঠ রোধ হয়ে এলো। আবার তিনি নিতান্ত তাচ্ছিল্যের সুরেই বললেন, তাছাড়াও বাইরের বৃষ্টির শব্দ আমি শুনতেও পাচ্ছি, তুমিও চেষ্টা করলে পাবে, শোনো। অবাক হয়ে শুনতে লাগলাম, সত্যি বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। বাস্তবিক সত্যসিন্ধু বাবুর কাছে কিছুই এড়িয়ে যেতে পারে না। কি পর্যবেক্ষণ শক্তি, কি অদ্ভুত পর্যবেক্ষণ শক্তি! আপনাকে যেন খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। আমি তার গম্ভীর হালচাল দেখে প্রশ্ন করলাম, আবার কোনো জটিল রহস্যভেদের ভার নিয়েছেন নাকি? বাপায়ের উপর ডান পা তুলে হাই তুলে তুড়ি দিয়ে তিনি বললেন, হ্যাঁ, মানে তেমন কিছু নয়, খঞ্জনগড়ের মহারাজের হীরের মুকুটটা চুরি গেছে, কোটিপতি শিলাদিত্যের স্ত্রীর গলার 17 লক্ষ টাকার মুক্তোর নেকলেসটা পাওয়া যাচ্ছে না, বোম্বাইয়ের টোপিওলাকে কে বা কারা খুন করে গেছে, এই সব নানা তুচ্ছ তদন্তের ভার আমার ঘাড়েই সবাই চাপিয়েছে। একটু থামলেন সত্যসিন্ধুবাবু, তারপর আকস্মাত ইজিচেয়ারের হাতল থেকে তার পা দুটো নামিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে তার সেই বিশিষ্ট ভঙ্গিতে বসে তীক্ষ্ণ স্বরে বললেন, কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা কি জানো, আমার বাড়ি থেকে আমার সিগারেট কেসটা চুরি হয়ে গেছে। কি এই দুঃসাহসের কাজ করতে পারে ভেবে নিশ্চয়ই তুমি অবাক হচ্ছ, কিন্তু কথা হলো সত্যি সিগারেট কেসটা আর নেই, একেবারেই উবে গিয়েছেও বলতে পারো। চুরি? আপনার বাড়ি থেকে চুরি? আমার চেয়ারের হাতলটা মুঠো করে ধরে বিস্ময়ে আমি হা হয়ে গেল। হ্যাঁ, মন দিয়ে শোনো, পৃথিবীতে একমাত্র তোমার কাছেই আমার কথা বলি, একমাত্র তুমি আমাকে কতকটা জানো, একমাত্র তুমি বছরের পর বছর নিজের ডাক্তারি প্র্যাকটিস অবহেলা করে আমার সঙ্গে সর্বদা থাকো, তুমি নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার জীবনকে কেবল আমার জন্য উৎসর্গ করেছ বলেই তোমাকে আজ সব কথা খুলে বলছি। কৃতজ্ঞতায় আমার কণ্ঠ রোধ হয়ে এলো। সত্যসিন্ধুবাবু তা লক্ষ্য করে বললেন, এই নাও একটা সিগারেট ধরাও। কুণ্ঠিত স্বরে বললাম, ও আমি ছেড়ে দিয়েছি। কেন? কেন কি করে বলি, তার কাছে সময়ে অসময়ে আসার জন্য লোকের ডাকতে এসে আমাকে বাড়িতে পায় না,
পরে আমার আশা ছেড়ে দিয়ে সবাই অন্য ডাক্তারের কাছে চলে যায়। আমার আর ডাক একেবারেই পড়ে না, এক পয়সাও তাই আজকাল আমি রোজগারও করতে পারি না। এই অবস্থায় সিগারেটের পিছনে কি করে আমি খরচ করব? এমনি, উত্তর দিলাম, ওসব আমার আর ভাল লাগে না। কিন্তু চুরির কথাটা তো বললেন না, কি চুরি গেছে? সত্যসিন্ধুবাবু উঠে দাঁড়ালেন, গম্ভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে খানিক পায়চারি করলেন তিনি। তারপর হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি দিয়ে খানিক আমাকে যেন বিঁধতে চেষ্টা করলেন। তারপর নিজে একটি সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আমার সেই সোনার সিগারেট কেসটা হারিয়ে গেছে। কোনটা জানো? ঘুটেখালির মহারাজের বেড়ালের বিয়ের দিন সেই অসম্ভব গোলমালের মধ্যে পাত্রী হঠাৎ উধাও হয় আমাকে টেলিগ্রাম করে স্পেশাল ট্রেনে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন। তোমার মনে আছে কি না জানি না, আমি পৌঁছেই পাত্রীকে আবিষ্কার করেছিলাম রাজপ্রাসাদের পিছনের মজার ডোবার বাঁশবনের পাশে। পাত্রী তখন মাছের কাঁটা চিবোচ্ছিলেন। মহারানী খুশি হয়ে এক ছড়া মুক্তোর মালা দিয়েছিলেন, পরে অবশ্য জানা যায় মুক্তগুলো ঝুটো। তারপরে মহারাজ গড়িয়ে দিয়েছিলেন সোনার সিগারেট কেস। কে জানে, পাছে সেটা সোনা না হয়ে পেতলের বলে প্রমাণিত হয়, এই ভয়ে যাচাই আর করায়নি। সেই সোনার সিগারেট কেস আমার বাড়ি থেকে উধাও, ভাবো একবার। খুব চিনি সেই সিগারেট কেসটা, তার উপর আপনার নামের প্রথম অক্ষরটা তো বেগুনি রং দিয়ে মিনে করা। ধোয়া ছেড়ে তিনি বললেন, তোমার মনে আছে দেখছি। মনে থাকবে না কেন, কতবার সেটা হাতে করে আপনার সেই আশ্চর্য শক্তির কথা আমি ভেবেছি, মনে থাকবে না কেন? কিন্তু সেটা নেই, অর্থাৎ আপনি সেটা হারিয়ে ফেলেছেন, এ কথা নিশ্চয়ই বলছেন না? নিশ্চয় নয়, হারাবো কেন, সেটা চুরি হয়ে গেছে। সিগারেট ফুরিয়ে গেলে সত্যসিন্ধুবাবু ইজি চেয়ারে ফিরে এসে বসলেন। পকেট থেকে বার করলেন একটা নোটবই আর পেন্সিল, তারপর গম্ভীর গলায় বলতে শুরু করলেন, তোমরা মানে ডাক্তাররা নিজেদের অসুখ হলে অন্য ডাক্তারদের ডাকো, নিজেরাই নিজেদের চিকিৎসা কখনো করো না। ওইখানে তোমাদের সঙ্গে আমার তফাৎ, আমি নিজেই কিন্তু নিজের বাড়ির এই চুরির তদন্ত করব। তার আগে তোমাকে যে কতটা বিশ্বাস করি, মানে তোমার ক্ষমতায় আমি যে কতটা আস্থাভান, সেটা দেখাবার জন্য তোমার মতামত নিতে চাই। মানে তুমি হলে কি করতে তাই বলো, কীভাবে তদন্ত করতে? এও কি সত্যি, কান দুটো আমার ঠিক আছে তো? স্বয়ং সত্যসিন্ধু পাকরাশি আমার মতামত চান, আমার উপদেশ কামনা করেন? মন্ত্রচালিতের মতো গড়গড় করে বলতে লাগলাম, দেখুন, প্রথমে আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিতাম, একটা পুরস্কার ঘোষণা করাও আমার অসম্ভব ছিল না। শুধু খবরের কাগজ নয়, হ্যান্ডবিল ছাপিয়ে সর্বত্র ছাপিয়ে ফেলতুম, খেলার মাঠ, সিনেমা, রেস্তোরাঁ, বিয়ে বাড়ি, শ্মশান, স্কুল, কলেজ, হাসপাতাল, সর্বত্র। মানে মানুষ যেখানে যায় ফুর্তি করতে কিংবা মরতে কিংবা পড়তে, সেই সমস্ত জায়গাতেই। তারপর একটা লিস্ট তৈরি করে খবর দিতাম শহরের সমস্ত সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকানগুলোয়। পুলিশকেও একটা খবর দিতাম, থানার ইন্সপেক্টর সাহেবকে দু প্যাকেট সিগারেট আর চার পয়সার পান তো গোড়াতেই খাওয়াতে হতো। তারপর চাকর বাকরদের সিনেমা যাওয়ার টিকিট নিজে কিনে এনে তাদের ছবি দেখাতে পাঠিয়ে নিজের হাতে তাদের বাক্স প্যাঁটরা পোটলা পুটলিগুলো হাতরে পরীক্ষা করে দেখতুম। তারপর সেখানে না পেলে নিজের বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতুম, নিজের সব জামার সব পকেটগুলো উল্টে বাইরে বের করে দেখতে কসুর করতুম না। অবশ্যই এক্ষেত্রে নিজের বাড়ি আর নিজের পকেট বলতে আপনার বাড়ি আর আপনার পকেটের কথাই বলছি। আমার সমস্ত কথাগুলি গম্ভীর মুখে নোটবুকে টুকে নিলেন তিনি। আমি হেসে বললাম, খুবই সম্ভব, আপনি এসবের কিছুই করেননি।
রহস্যময় কণ্ঠে তিনি উত্তর দিলেন, সম্ভবত না, কিন্তু বন্ধু তুমি একটু বসো, আমি একটা কাজ ছেড়ে এখনই ফিরছি। বলেই ঘর ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। আজ আবার নতুন দৃষ্টিতে আমি এই অতি পরিচিত ঘরটিকে যেন নতুন করে দেখতে লাগলাম। সামনের দেওয়ালে খাঁজ কাটা তাকে সারি সারি কাঁচের শিশি রয়েছে, প্রত্যেকটার গায়ে লেবেল আটা। লেবেলগুলো এই ধরনের, চৌরঙ্গির রাস্তার ধুলো, বাসের পাদানি, ট্রামের পাদানির ছেঁড়া টিকিট, মেট্রো সিনেমার সিগারেটের শেষ অংশ, লাইট হাউসের কার্পেটের রোয়া, চেয়ারের ভাঙ্গা টুকরো, এই ধরনের নানা সব আপাত দৃষ্টিতে তুচ্ছ জিনিস এ ভরা কাঁচের শিশুগুলো। কিন্তু জগতে কিছুই তুচ্ছ নয়। এই ধুলোবালি, সিগারেটের টুকরো, কার্পেটের রোয়া সত্যসিন্ধু পাকড়েশিকে আজ উন্নতির চরম শিখরে তুলেছে। এইসবই কথা গভীরভাবে আমি ভাবছি, হঠাৎ সামনের দরজাটা খুলে গেল। চমকে দেখলুম এক পৌর জাহাজের খালাসি ঘরে ঢুকছে। এক মুখ অপরিষ্কার তার দাড়ি, একটা চোখের ঠুলি পড়া, সবুজ হাফ প্যান্টটা অতিশয় নোংরা, দাঁতগুলো খয়েরি। উত্তেজিত হয়ে আমি দাঁড়িয়ে উঠতেই লোকটি ভাঙ্গা গলায় বলল, হুজুর গলতি হো গয়া, বলেই দরজা খুলে সে আবার বেরিয়ে গেল। তাড়াতাড়ি তার পিছন পিছন নিচে নেমে এলুম। ততক্ষণে লোকটি কিন্তু বাড়ির সামনে একটা ট্যাক্সিতে উঠে বসেছে। কয়েক মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। একটু চিন্তিতভাবে ফিরে এলুম। চুরির পরে এই ধরনের খালাসির আবির্ভাব একটু সন্দেহজনক বই কি? সত্যসিন্ধুবাবুকে বহুদিন আমি চিনি, এমন কাজ পাগলা লোক দুনিয়াতে আর দুটো নেই। সত্যসিন্ধু কাজের কথা ভাবতে ভাবতে এতই তিনি অন্যমনস্ক হয়ে পড়েন যে প্রায়ই বেরোবার সময় বাড়িতে তাড়া দিতে ভুলে যান, বাক্স প্যাঁটরা খোলায় পড়ে থাকে, ড্রয়ারের মধ্যে ঘড়ি টাকা পয়সা রাখার অভ্যেস, সেই ড্রয়ারও প্রায় খোলা থাকে। তার আসতে দেরি হবে দেখে ভাবলাম নিজেই একবার খুঁজে দেখি ঘরটা, হয়তো সিগারেট কেসটা এখানেই কোথাও পড়ে আছে। প্রথমেই তার টেবিলের ড্রয়ারটা ধরে টান মারল। এই ড্রয়ারে বহুবার ওই সিগারেট কেসটা দেখেছি, যা সন্দেহ করেছিলাম তাই। ড্রয়ারে চাবি দিতে তিনি ভুলে গেছেন, টানতেই খুলে গেল, কিন্তু সবটা খুলল না, ভিতরের দিকে কিসে যেন বাধা পেয়ে আটকে গেল। থাকে, যতটা খুলেছি ততটাই যথেষ্ট। ভিতরে বাস্তবিক নানা সব জিনিসপত্রের ভিড়, মানি ব্যাগ, হাত ঘড়ি, ফাউন্টেন পেন, রেশন কার্ড, রেডিও লাইসেন্স, চেক বই ইত্যাদি, কিন্তু সিগারেট কেসটা নেই। ড্রয়ারটা বন্ধ করে দিলাম। তার হাতলটা কিন্তু ভারী নোংরা, হাতটা চ্যাটচ্যাট করছে। পকেট থেকে রুমাল বের করে চ্যাটচ্যাটে আঙুলগুলো মুছতে লাগলাম। তারপর আর কোনো করার মতো কাজ নাই দেখে সেই ইজি চেয়ারে ফিরে এসে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি মনেই নেই, হয়তো আমি স্বপ্নেই দেখছিলাম। কিন্তু ইজি চেয়ারের মধ্যে অস্পষ্ট যেন আমার মনে হলো কে যেন খুব সাবধানে আমার জামার পকেটগুলো হাতড়াচ্ছে। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। জেগে উঠে দেখি সামনের চেয়ারে পাইপ ধরিয়ে সত্যসিন্ধুবাবু বসে রয়েছেন। আমাকে চোখ খুলতে দেখেই তিনি বললেন, তুমি ঘুমোচ্ছিলে তাই আর জাগায়নি। কিন্তু কি খবর, এই রহস্যের কোনো কিনারা হলো? হলো বই কি, আশাতীত রকম ভালো ফল পেয়েছি, আর পেয়েছি তোমারই জন্যে, বলে তিনি নোট বইতে টোকা দিতে লাগলেন। আমি আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু আর কোনো কথা তিনি বললেন না। বরঞ্চ পৃথিবীর সবচেয়ে ভালো সিন্ধুকের সবচেয়ে কড়া তালা খুলে ফেলা সহজ, কিন্তু সত্যসিন্ধু পাকরাশি একবার কথা বলতে না চাইলে তার মুখ খোলা অসম্ভব। উঠে পড়লুম। পিঠ চাপড়ে তিনি বললেন, আবার এসো কিন্তু। কিন্তু তার সেই চাপড়ানিটা একবার পিঠে পড়েই আমার বুক পকেট এবং পাশের পকেটের উপরেই বার কত যেন পড়ল। অবশ্য এটা আমার ভুল হতে পারে। এরপর সংসার চালাবার জন্য সেকেন্ড হ্যান্ড জিনিস যারা কেনাবেচা করে সেই রকম কয়েকটি দোকানে আমাকে কয়েকবার যাতায়াত করতে হয়।
সেই রকম কয়েকটি দোকানেই একজন অদ্ভুত আলখাল্লা পরা মানুষ একাধিকবার আমার নজরে পড়েছে। সেই বেশভূষা, চোখের চাউনি আর চলার ধরনের সঙ্গে সত্যসিন্ধু বাবুর কিন্তু অনেকখানি মিল আছে। ইতিমধ্যে যত বাড়ি তার বাড়িতে গিয়েছি, কোনো বাড়ি তার সাক্ষাৎ পায়নি। তাই দিন চারেক পরে তিনি যখন চাকর মারফত আমাকে ডেকে পাঠালেন, তখন এই আশ্চর্য শক্তিমান পুরুষের সাক্ষাৎ পাবার আশায় উল্লাসিত না হয়ে পারিনি। তার ঘরে ঢোকবার পর আমাকে আশ্চর্য করে তিনি দরজার ভেতর থেকে তালা দিয়ে ভালো করে বন্ধ করে দিলেন। একটিও কথা না বলে বার কয়েক পায়চারি করলেন ঘরের মধ্যে। তারপর আকস্মাৎ পকেট থেকে একটা পিস্তল ঝট করে বের করে একেবারে আমার বুকের সঙ্গে ঠেকিয়ে চাপা কঠিন স্বরে বললেন, আমার সিগারেট কেসটা ফিরিয়ে দাও, শিগগির দাও। আমার গলার কাজটা আঠা আঠা হয়ে গেল। কোনো রকমে বলতে পারলাম, আমার কাছে সেটা নেই। তিক্ত হাসি হেসে তিনি বললেন, এই উত্তরটাই আমি আশা করেছিলাম, কিন্তু একে একে মন দিয়ে আমার কথা শুনে যাও। কিন্তু নিশ্চয়ই আপনি তামাশা করছেন, নিশ্চয়ই আপনি আমাকে চুপ, একটিও বাজে কথা নয় বলে সেই নোটবুক বের করে তিনি বলতে লাগলেন, নিজেই নিজেকে তুমি ধরিয়ে দিয়েছো। তুমি প্রথম যেদিন সিগারেট কেসটা দেখেছিলে সেদিনের ঘটনা থেকেই শুরু করা যাক। সেটা দেখেই তুমি বলেছিলে, আমার মনে হয়, তোমার মনে আছে নিশ্চয়ই। বাহ, কি চমৎকার, আমাকে কেউ ও ধরনের একটা সিগারেট কেস দেয় না। পাপের পথে সেই তোমার প্রথম পদক্ষেপ, আমাকে কেউই দেয় না। এই কথাটা তোমার মনে ঘুরতে ঘুরতে ক্রমশ রূপান্তরিত হলো এইভাবে, আমাকে ওটা বাগাতেই হবে। তারপর তোমার মনে প্রশ্ন এলো, কি করে ওটা বাগানো যায়। চুপ, একটিও বাজে কথা নয়। তার উপর মনে রেখো, নিজেও তুমি একটা সিগারেট খোর। কিন্তু ওই বদ অভ্যাস আমি তো ছেড়ে দিয়েছি। গর্ধপ, ওই কথা বলেই তো নিজেকে তুমি আবার নিজেই ধরিয়ে দিয়েছো, যাতে সহজেই আমার মনে হয় তুমি যখন সিগারেট ছেড়েছো তখন নিশ্চয়ই সিগারেট কেসের উপর তোমার কোনো লোভ নেই, সেই জন্যই ও কথা তুমি বলেছিলে। চুপ, একটিও বাজে কথা নয়। কয়েকদিন আগেই ওই চুরি তুমি করো, সেই রাত্রেই করো যখন তোমার সামনের ড্রয়ারের মধ্যে সিগারেট কেসটা আমি রাখি। তুমি ড্রয়ারের পাশেই ওই চেয়ারটায় বসেছিলে। আমি একবার উঠেছিলুম সেলফ থেকে একটা জিনিস আনতে, যেই পিঠ ফিরিয়েছি অমনি তুমি ড্রয়ার থেকে বাগিয়ে নিয়েছো। তোমার হাতের মাপ কয়েকদিন আগেই তোমার পিঠ চাপড়াবার সময় সংগ্রহ করেছি। কতটা জানো? ওই চেয়ার থেকে ড্রয়ারের দূরত্ব যতটা ঠিক ততটা। তারপর যেদিন আবার তুমি ড্রয়ার খুলেছিলে, পাশের ঘরের ফুটো দিয়ে আমি সব লক্ষ্য করেছি। তাছাড়া ড্রয়ারের হাতলে আমি আগে থেকেই একটু আঠা লাগিয়ে রেখেছিলাম, সেই আঠায় তোমার আঙ্গুলের ছাপও স্পষ্ট করেছে। তারপর সেই খালাসিকে মনে আছে, হঠাৎ যে ঘরে এসে ঢুকেছিল, সে আর কেউই নয়, স্বয়ং আমি। কিন্তু ও কি? চুপ করে বসে থাকো, নইলে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আমি বিদ্যুৎ বেগে উঠে এক টানে ড্রয়ারটা খুলে ফেললুম। আগেরকার মতোই সবটা খুলল না, কিসে যেন আটকে যাচ্ছে। সাবধানে হাত ঢুকিয়ে সেই বাধা দেওয়া জিনিসটাকে টেনে বের করে আনলুম। সেটা আর কিছু নয়, সেই সিগারেট কেসটা। একি একি বলতে বলতে সত্যসিন্ধু বাবুর হাত থেকে পিস্তলটা মেঝেই পড়ে গেল। তাহলে জীবনে এই কি প্রথম আমার অনুমান ভুল হলো? জিনিসটা ড্রয়ারেই ছিল, আমি চোর খুঁজে বেড়াচ্ছি? সম্ভবত তাই, কিন্তু
জীবনে এই আমার শেষ ভুল, আর কখনো হবে না। বলে গটগট করে বেরিয়ে সোজা আমার ডাক্তারখানায় ফিরে এলুম। ক্রমশ এখন ডাক্তার হিসাবে আমার পয়সা বাড়ছে, কয়েকজন রোগী সত্যি আমার হাতে বেঁচে উঠেছে। সত্যসিন্ধু পাকরাশির বাড়ি কিংবা পুরনো জিনিসের দোকানে আর আমি যাই না। গল্পটি কেমন লাগলো এটি আপনারা কমেন্ট এবং লাইক করে জানিয়ে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো রহস্য এবং ভয় মিশ্রিত কোনো গল্পে।